ভোটের প্রচার ক্রমে আরো জোরদার, তিন রাজ্যে নির্বাচনী সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা, আটক তিন তৃণমূল কংগ্রেস কর্মী। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে হামলা নিয়ে রাজ্যকে তীব্র কটাক্ষ বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম এর। ভূপতিনগর প্রসঙ্গে বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আরো জোরদার হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিন রাজ্যে বিজেপির নির্বাচনী সমাবেশে যোগ দিলেন। সন্ধ্যায় চেন্নাইতে রোড শো করেন তিনি। রাস্তা দুধারে ছিল উৎসাহী মানুষের ভিড়। এর আগে মধ্যপ্রদেশের বালাঘাটের প্রচার সভায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মন্ত্রে বিশ্বাসী। প্রান্তিক মানুষজনের সর্বাঙ্গীন বিকাশ তাঁর লক্ষ্য। এই জনগোষ্ঠী কংগ্রেসি জমানায় বঞ্চিতই থেকে গেছে। आज भाजपा सरकार वंचितों को वरीयता देते हुए काम कर रही है। भाजपा ने समाज के उस दलित, पिछड़ा, आदिवासी वर्ग को सम्मान दिया है जिसे पिछली सरकारों ने पहचान से भी वंचित रखा था। কংগ্রেস নে হামারে আদিবাসী ভাই বহনো কো জল জঙ্গল জমিন কে অধিকারো সে ভি বঞ্চিত রাখা থা। আজ 1 করোড় সে জাদা জনজাতীয় সমাজ কে লোক পেশা কানুন কা লাভ লে রহে। লাখো আদিবাসী ভাই বহনো কো বন অধিকার কা পট্টা ভি ভাজপা সরকার নে হি দিয়া হ্যায়। মধ্যপ্রদেশেরও আগে আজ প্রধানমন্ত্রীর প্রচার সভা ছিল উত্তরপ্রদেশের পিলভিটে। সেখানে তিনি তুলে ধরেন এনডিএ সরকারের সাফল্যের খতিয়ান। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস এবং বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস বরাবর তোষামোদের রাজনীতি করে এসেছে এবং ওই প্রবণতা থেকে মুক্ত হতে পারছেন না একেবারেই। তুষ্টিকরণ কে দলদল মে কংগ্রেস ইতনা ডুব গই হ্যায় कि उससे कभी बाहर नहीं निकल सकती। कांग्रेस ने जो घोषणा पत्र बनाया है वो कांग्रेस का नहीं, ऐसा लगता है मुस्लिम लीग का घोषणा पत्र दिखता है। कांग्रेस हो या सपा, सीए का भी विरोध कर रही है। विदेशी धरती पर अत्याचार की वजह से भागे, भागने के लिए मजबूर हुए हिंदुओं और सिख भाई बहनों को आप मुझे बताइए, मेरे इन हिंदू भाइयों बहनों को, मेरे इन सिख भाई बहनों को भारत अगर नागरिकता नहीं देगा तो कोई और देगा क्या? বিজেপি কে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধী জোট। ভোটের প্রচারে পিছিয়ে নেই তারা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও দক্ষিণে ডিএমকে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, আপ ও আরজেডি নেতারা ভোটারদের মন জয়ের সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে তোপ দাগছেন বিজেপিকে লক্ষ্য করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিআরএস।
দলের সভাপতি কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা নিয়ে ভিত্তিহীন অভিযোগের জন্যই এই পদক্ষেপ। 6 এপ্রিল কংগ্রেসের একটি সভায় ভাষণ দেওয়ার সময় রাহুল এই মন্তব্য করেছেন বলে অভিযোগ। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের কড়া সমালোচনা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই ইস্তেহার একটি দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের চেকের মতো, যা কংগ্রেসের বর্তমান অবস্থাটা স্পষ্ট করে দিয়েছে। জনতা পার্টি বরাবর যে ঘোষণা পত্র জারি করতি হে, উসকা ঘোষণা পত্র এক প্রোগ্রেসিভ ডকুমেন্ট হতা হে। দোনো কে বিচ এক মৌলিক অন্তর ইয়ে হে। আর মে কংগ্রেস কে চুনাবী ঘোষণা পত্র কে সম্বন্ধ মে ইয়েহি কহনা চাহুঙ্গা কি দিওয়ালিয়া হো চুকে ব্যাংক কে চেক সে অধিক ইয়া কুছ নেই হে। কংগ্রেস থেকে বহিষ্কৃত আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, এই কংগ্রেস মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, জিন্নার কংগ্রেস। কংগ্রেসের ইস্তেহারেরও সমালোচনা করেছেন তিনি। কংগ্রেস কা ঘোষণা পত্র দেখকর এসা লাগতা হ্যায় কি মহাত্মা গান্ধী কি কংগ্রেস নাই হ্যায়। ये महात्मा गांधी की कांग्रेस नहीं है, ये मोहम्मद अली जिन्ना की कांग्रेस हो गई है। और ये जो मैनिफेस्टो है, ये मल्लिकार्जुन खड़गे का मैनिफेस्टो नहीं लगता, ये मोहम्मद अली जिन्ना का मैनिफेस्टो लगता है। पता नहीं क्या हो गया कांग्रेस को, न नीति बची है, न नीयत बची है, न नेता बचा है। मोस्ट अनफॉर्चुनेट ফর দিস কান্ট্রি। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বিরোধীদের সমাবেশে সিপিআইএম নেতা প্রকাশ কারাত বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে এবার ভোট দিতে হবে মানুষকে। লোকসভা ইলেকশন ইজ নট অ্যান অর্ডিনারি ইলেকশন লাইক দি 17 আর্লিয়ার পার্লামেন্ট ইলেকশনস। Because this election is going to decide the future of democracy in our country. Because we have seen in the last 10 years the Modi government and the BJP who have done everything possible to suppress democracy. পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করতে বলেছে। 15 এপ্রিলের মধ্যে যেন তা মোতায়েন করা হয় সেই নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আজ বৈঠক করলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। আজই বিকেলে উত্তরবঙ্গে যান অনিল কুমার শর্মা। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট গ্রহণ। এই বৈঠক প্রসঙ্গে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। প্রথম পর্বে রাজ্যে যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে সেখানে ভোটারদের সংখ্যা এবং বিন্যাস সম্পর্কে জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার কুচবিহার তপশিলি জাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত যে লোকসভা কেন্দ্রগুলিতে ভোট দেওয়া হবে সেখানে মোট ভোটারের সংখ্যাটি একটু জানিয়ে রাখি। কুচবিহারে ভোট নেওয়া হবে 19,66,893 জন ভোটারের। আলিপুরদুয়ার এখানে মোট ভোটার রয়েছেন 17,73,252। জলপাইগুড়িতে রয়েছেন 18,85,963 জন ভোটার। এর মধ্যে 18-19 বছর ভোটার কুচবিহারে হচ্ছে 42,161, আলিপুরদুয়ারে 40,576 এবং জলপাইগুড়িতে 32,507। পার্সন্স উইথ ডিসেবিলিটি যারা আছেন, অর্থাৎ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন, কুচবিহারে রয়েছেন 11,069,
আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে 10,988 এবং জলপাইগুড়ি তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে রয়েছেন 11,522 জন। ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত অর্থ ও অস্ত্রশস্ত্রের বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের অবহিত করেন। এজেন্সি ওয়াইজ সিজারের হিসাবটা আপনাদের জানাই, স্টেট পুলিশ ডিপার্টমেন্ট মোট যে অর্থমূল্যের জিনিস সিজ করেছে তার মোট পরিমাণ 32,40,00,000 টাকা। ইনকাম ট্যাক্স সিজ করেছে 14,65,00,000 টাকা। স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট সিজ করেছে 51,87,00,000 টাকা। SGST এবং কমার্শিয়াল ট্যাক্স সিজ করেছে 55,17,00,000 টাকা। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তারা সিজ করেছেন 25,24,00,000 টাকা। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সিজ করেছেন 45,78,00,000 টাকা। সশস্ত্র সীমাবল তারা 1.43 crore অর্থাৎ 1,43,00,000 টাকা। রাজনৈতিক প্রতিপক্ষের একে অন্যের প্রতি কুকথা প্রয়োগ এখন হয়তো গা সওয়া হয়ে উঠছে আমাদের। এই প্রবণতা মোটেও স্বস্তির নয়, তবে অন্য ছবি দেখা যাচ্ছে মেদিনীপুরে। আদর্শ রাজনৈতিক পরিমণ্ডলের প্রাথমিক শর্ত হল শালীনতা বোধ এবং সৌজন্য। সেদিক থেকে দেখলে আজকের পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়। এক্ষেত্রে ব্যতিক্রমী ছবি দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া নীতি এবং আদর্শের উপর ভিত্তি করেই জনসংযোগের কাজ সারছেন। ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন বলে জানিয়েছেন দুজনেই। বিজেপির অগ্নিমিত্রা পল বলছেন, আগামী প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দায় বর্তায় তাঁদের উপরেও। আজকে যে ভাষা সন্ত্রাস হচ্ছে আমি অন্তত সেটাকে সমর্থন করি না। আর এটা তো নীতি আদর্শের লড়াই। এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা কটু ভাষা ইউজ করা, তাতে হয়তো কিছু মানুষ হাততালি পাবেন কিছু মানুষের, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এটা ভুললে চলবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, আমাদের মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামীজির ভূমি, সেখানে কটু ভাষার জায়গা নেই। তাছাড়া আগামী দিনে রাজনীতিবিদ হিসেবে আগামী জেনারেশনকে আমরা কী দিয়ে যাচ্ছি এটাও তো ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের জুন মালিয়াও এই মর্মেই বার্তা দিচ্ছেন, জানিয়েছেন তিনি চান মানুষের জন্য কাজ করতে। আমার মনে হয় যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি মানুষের পাশে থাকা যায় এবং তাদের কাজ করে দেওয়া যায়, এটাই সবচেয়ে বড় একটা মানুষ এর জন্যই কিন্তু ইলেক্ট করেন একজনকে। সুতরাং আমার জন্য কাজ, ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার? পশ্চিমবঙ্গেরই বা অবস্থা কি? কি বলছে রাজনৈতিক দলগুলো? তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি। জনাদেশ 2024 12 এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে 7:30 শুধুমাত্র ডিডি বাংলায়। এবার আসছি অন্য খবরে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দলের নেত্রী দোলা সেন বলেছেন তারা ইডি, সিবিআই, এনআইএ এবং আয়কর কর্তাদের অপসারণ চান। আমাদের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি তরফ সে 10 MP আর XMP কা ডেলিগেশন ইলেকশন কমিশন কে ফুল বেঞ্চ কে পাস আয়ে থে और चिट्ठी देके हम अपील किए थे कि इस पर ध्यान दिया जाए कि लेवल प्लेइंग फील्ड के लिए सीबीआई, ईडी, एनआईए एंड इनकम टैक्स का जो चीफ है उसको बदल दिया जाए इलेक्शन कमीशन की ज्यूरिसडिक्शन। এদিকে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহালা বলেন, এই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি ছিল না, তাই প্রথমে তাদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। जो रोड ब्लॉक की थी उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री हैं, लेकिन वो अपनी इच्छा से वहाँ बैठे हुए। फिर हमने कल ही उनको फ्री कर दिया था, वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था, वो जब चाहें तब जा सकते हैं।
ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপরে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না। আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনজন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। সন্দেশখালীর মতো ভূপতিনগর কাণ্ডেও রাজ্য এবং পুলিশ প্রশাসন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং সন্দেশখালীর মতোই এক্ষেত্রে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে বলে প্রত্যয় বিজেপি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মর্মে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এনআইএর এই পর্বে এনআইএর যাওয়া, গ্রেপ্তারি করা, গ্রেপ্তার করা, পুলিশকে জানানো, পুলিশের ঢিলেমি, তারপরে এনআইএর উপর আক্রমণ এবং এনআইএর গ্রেপ্তার যাদেরকে করেছে তাদের নিয়ে ফেরত আসা, তারপরে পুলিশের রোল, নির্বাচন কমিশন এবং আদালত পুরো বিষয়টি নজরে রেখেছেন। রাজ্য পুলিশের স্থানীয় ওসি হোক, পুলিশ সুপার হোক, সবারই ঘটনা হচ্ছে যে এনআইএকে এক তো ফোর্স দিতে দেরি করা হলো, টালবাহানা করা হলো, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তাদের ভূমিকা কী ছিল? কেন্দ্রীয় বাহিনী তার তদন্তকারী অফিসারদের উপর স্থানীয় দুষ্কৃতীদের আক্রমণের পরে তারা পুলিশের সহায়তা কতটুকু পেয়েছিল, তাতে সুপ্রিয়ার অফিসারদের ভূমিকা কী ছিল, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কী নির্দেশ গেছিল, নির্বাচন কমিশন এবং বাকি অন্যান্য সংস্থা এবং আদালত পুরোটাই নজরে রাখছে। আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই কিছু ব্যবস্থা গ্রহণ হবে। ভূপতিনগরে এনআইএর উপর হামলা ঘিরে রাজনৈতিক চাপানোতরে নতুন মাত্রা জুড়েছে। এদিকে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছে তা খারিজ করার আবেদন জানিয়ে সংস্থাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের পুলিশ যাতে তাদের আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে না পারে সেই নির্দেশের জন্য আবেদন জানিয়েছে এনআইএ। আগামীকাল শুনানির সম্ভাবনা। ফের সংবাদ শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানকার শীথলিয়া এলাকায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে একজন কনস্টেবলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায়। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সদস্য। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য। তিনি বলেছেন রাজ্যে যা হয়ে চলেছে তাতে এমনটাই প্রত্যাশিত। আজকে তৃণমূলের নেতা আক্রমণ করছে, পরে সাধারণ মানুষ পুলিশ কাজ করবে, তার কারণ আছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বিএসএফ, ইডি এবং সর্বোপরি এনআইএর আক্রমণকে সমর্থন করছেন। আপনি সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করবার জন্য মানুষকে উস্কে দেবেন, তাহলে সমাজ নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এরপরে তো পুলিশকে যে কেউ আক্রমণ করছে ভয়মুক্ত হয়ে যাচ্ছে। আমরা তো একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি, জঙ্গল রাজ বললেও কম বলা হয়। এ তো লালু মুলায়মের আমলে সেই যুগের বিহার উত্তর প্রদেশে ঘটনা ঘটেনি যেটা আজকে হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সন্দেশখালী সেখানেও যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা, আর যারা হামলা করছে তারাও তৃণমূলের নেতা। অতএব এর মধ্যে কোনো ফারাক নেই। সব থেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ওকালতি করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে এই ধরনের হামলার ওকালতি করছে। বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার, এগুলো আমার কাছে আলোচনার বিষয় অবশ্যই। ইডিকে, সিবিআইকে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার তো করছেই, কিন্তু আপনি বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে, ইডি অন্যায় করে থাকে, সিবিআই অন্যায় করে থাকে, আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আপনার হিম্মত হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করা? শাসক দলের কর্মীদের হাতে রাজ্যেরই পুলিশ আক্রান্ত হওয়া পশ্চিমবঙ্গের বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও নগ্নভাবে তুলে ধরেছে বলে মনে করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। হামলা চালালো দুষ্কৃতীরা পুলিশের কনস্টেবল দামোদর মাথা পান, পুলিশ পারলে বুঝুক কাদের পাল্লায় পড়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুক
যে পুলিশের মধ্যে যদি সবসময় খালি তৃণমূল দুষ্কৃতীদের চেহারা ফুটে ওঠে তাহলে পুলিশ কিন্তু নিজেও কোনোদিন রেহাই পাবে না। সন্দেশকারীদের যে পুলিশ তৃণমূলকে রক্ষা করে করে চলেছে, বাড়তে সাহায্য করে যে লুটকে, আজকে সেই পুলিশও তৃণমূল বাহিনীর কাছে আক্রান্ত। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কলাগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। রক্ষাকালী মূর্তি বিসর্জনের সময় রামগান চালানোকে কেন্দ্র করে এই অশান্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। 11 জন বিজেপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিজেপির তরফে এই ঘটনা ইচ্ছাকৃত বলে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ বিধাননগর দলীয় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে সনাতনীদের অনুষ্ঠানের উপরে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। গতকালের ঘটনায় পুলিশ আক্রান্ত শোভাযাত্রাকারীদের বিরুদ্ধেই FIR করেছে, যা খুবই আশ্চর্যের। পুরো বিষয়টা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। দল কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। ডায়মন্ড হারবারে একটি গ্রামে কালী পূজার ভাসান উপলক্ষে ভাসানের যে শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রা থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। কেউ কেউ গেরুয়া গেঞ্জি পরে, তাতে জয় শ্রীরাম লেখা ছিল। তাই কালী পুজোর ভাসানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তাঁদের একদল লোক শাস্তি দিয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি। গতকাল রাতেই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী যায়, কিন্তু FIR করা, তদন্ত শুরু করা সেটা রাজ্য পুলিশের কাজ। আমরা নির্বাচন কমিশনকে এই যে যাবতীয় উদ্বেগ, এখানে যে যাদের শোভাযাত্রা ছিল, যাদের শোভাযাত্রার উপর আক্রমণ হলো তাদেরকেই গ্রেপ্তার করা হলো, এই বিষয়টি নজরে এনেছি। নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা দেখার জন্য, তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। এই বিশালের না সবকিছু প্রপাত চলে। কালের ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকার ফ্রড হয়েছে জানো তুমি? কোনো টেনশনই তো নেই ওর, দেখো। টেনশন কেন? অন্যায়টা আমার নয়, তবু ফ্রড হওয়া মাত্রই আমি ব্যাংকে ইনফর্ম করে দিয়েছি। RBI এ কথা বলে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেউ ধাপ্পা দিয়ে টাকা তোলে তাহলে ব্যাংকে তৎক্ষণাৎ ইনফর্ম করবেন। 3 দিনের ভেতরে জানালে কোনো লোকসান হবে না, যত দেরি করবেন তত বেশি লোকসান। আর শোনো, সব চলে না, প্রপারলি চালাতে হয়। RBI এ কথা বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেছেন ED গ্রেপ্তারির সপক্ষে পর্যাপ্ত তথ্য পেশ করেছে, এক্ষেত্রে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টেকে না। ঈদ উপলক্ষে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের ছবি। ঈদ উপলক্ষে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মুর্শিদাবাদগামী ট্রেনে ব্যাপক ভিড়, চলছে ঈদের কেনাকাটাও। কাপড়, জামা, জুতো, খাবার, কসমেটিক্স সহ বিভিন্ন দোকানে তাই ভিড় জমাচ্ছেন ভিন রাজ্য ফেরত শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের উপরেই নির্ভর করে ঈদ মরশুমের স্থানীয় অর্থনীতি। কেউ কেরল, কেউ গুজরাট, কেউ মুম্বাইয়ে কাজ করছেন বহু বছর ধরেই। উৎসবের দিনে তাই পরিবারও অপেক্ষায় তাদের ঘরে ফেরার। রাজ্যের মধ্যে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদ জেলায়। এই জেলার কয়েক লক্ষ শ্রমিক ভিন রাজ্যে ভিন দেশে কাজে পাড়ি দেন। ঈদে আনন্দ করার জন্য এসছি, বাড়িতে কেনাকাটা করব, আনন্দ করার জন্য এসছি, আবার চলে যাব কিছুদিন বাদে। বাইরে কাজ করি, বাইরে কাজে যাই, কাজতে বাড়ি আসছি, বাড়িতে এসে আনন্দ ফুর্তি করবো। আমার ছেলে মেয়ে সংসার, গোটা মা বাবা পরিবার নিয়ে সংসারে আনন্দ ফুর্তি করবো, দিয়ে আবার কাজে চলে যাব। শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা হল প্রায় 4 লক্ষ। চৈত্র নবরাত্রির প্রথম দিন আজ। ব্রহ্মপুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল প্রতিপদেই ভগবান ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন। হিন্দু নববর্ষের প্রথম দিন আজ। চৈত্র নবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে মাতা শৈলপুত্রীর পূজার্চনা হচ্ছে আজ।
ঘট প্রতিস্থাপনের পর বিভিন্ন মন্দিরে পুজো পাঠ করা হচ্ছে। কোথাও কোথাও বিশেষ আরতিরও আয়োজন করা হয়েছে। হিমালয় কন্যা হিসেবে পরিচিতা মাতা শৈলপুত্রী, শাস্ত্রমতে মাতা শৈলপুত্রীর পূজার্চনা করলে মান সম্মান বৃদ্ধি পায়, এছাড়াও সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধিও লাভ করেন ভক্তরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী সকলের সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে গুড়ি পরব পালিত হচ্ছে। উগাদি বা চিত্র শুক্ল প্রতিপদ নামে পরিচিত এই উৎসব, এই অনুষ্ঠানকে হিন্দু নববর্ষের সূচনা হিসেবে মনে করা হয়। মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে মহাসমারোহে পালিত হয় গুড়ি পরব। সামাজিক বন্ধন মজবুত করতে এই ধর্মীয় অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। আসছি খেলা খবরে। বাংলা ক্রিকেট খেলার আরও প্রসারে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি সমঝোতায় স্বাক্ষর করল। এই উপলক্ষে ইডেনগার্ডেন্সে সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল স্পোর্টস কমিটির চেয়ারম্যান অনির্বাণ আদিত্য প্রমুখ। তাঁরা এ সম্পর্কে বিস্তারিত জানালেন। এটা বেসিক্যালি তিন বছরে হয়েছে, একটা ট্রাইপারাইট এগ্রিমেন্ট হয়েছে, আর আমি মনে করি এটা ডেফিনেট গুড অ্যান্ড অ্যাডেড ভ্যালু টু বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। বাট ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স যদি যখন আমাদের পার্টনার হয়ে গেছে, সো দে উইল মোর পিপল কামিং অ্যান্ড ইন্টারেস্টিং, মোর পিপল উইল বি ইন্টারেস্টেড, মোর কর্পোরেটস উইল বি কামিং। সিএবির সাথে বাংলায় প্রথম বেঙ্গল প্রো টোয়েন্টি লিগে আমরা একসাথে হাত মিলিয়ে আর কি কাজ করতে চলেছি। আমাদের কাজ আইসিসির এটাই হলো যে আরও কীভাবে আরও স্পন্সার্স বলুন, আরও পার্টনার্স বলুন, কীভাবে এই বেঙ্গল প্রো টোয়েন্টি লিগের সাথে যুক্ত করা যায় যাতে এই লিগটা আরও বড় হয়। কারণ সবার একটাই মোটিভ যে বাংলা ছেলেদেরকে আরও ভালো কীভাবে ন্যাশনাল প্ল্যাটফর্মটা তৈরি করা যায়, এটা টি টোয়েন্টি লিগ, তার জন্য আমরা চেষ্টা করছি। জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ আইএসএল এর প্রথম ম্যাচে গোয়া জামশেদপুরকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গোয়া 21 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে উঠে এলো। 22 ম্যাচে 21 পয়েন্ট পেয়ে দশম স্থানে আছে জামশেদপুর। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল এর দ্বিতীয় ম্যাচে আজ চেন্নাইয়ান এফসি নর্থ ইস্ট ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। লীগ তালিকায় চেন্নাইয়ান এখন রয়েছে 6 নম্বরে, 8 নম্বরে আছে নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। ভোটের প্রচারক্রমে আরো জোরদার তিন রাজ্যে নির্বাচনী সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা, আটক 3 তৃণমূল কংগ্রেস কর্মী। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে হামলা নিয়ে রাজ্যকে তীব্র কটাক্ষ বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম এর। ভূপতিনগর প্রসঙ্গে বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্ত। এরপরে সংবাদ আগামীকাল সকাল 8:30। নমস্কার, শুভরাত্রি।